আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলাপ করব ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে নিয়ে। আমাদের এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইনভেস্টিং ইন আওয়ার ফিউচার অর ইনভেস্টিং ইন আওয়ার চিলড্রেন। তো এই থিমটা একটা ইম্পর্টেন্ট দেখে আমার মনে করলাম যে আমি একটু আলোচনা করি আমার মতবাদ দিয়ে। ইনভেস্ট করা মানুষ মনে করে যে ইনভেস্ট করা মানে এটা রিটার্ন পেতে হবে, তো সেই কারণে হ্যাঁ এটা ঠিক কথা। তারপরও সকল ছেলে মেয়েদেরকে কিন্তু আমাদের সমান চোখেও দেখতে হবে, সকল সন্তানকে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শুধু ইনভেস্ট করবো লেখাপড়া ভালো স্কুলে পড়া তা না, অনেকে ভালো স্কুলে পড়ছে রেজাল্ট ভালো করছে, এটা কিন্তু শুধুমাত্র ভালো ইনভেস্টমেন্টের একটা পথ না। আমার মনে হয় ছেলে মেয়েদেরকে বা সন্তানদেরকে ভ্যালুস শেখানো, আদব কায়দা শেখানো, রেসপেক্ট করা শেখানো, এটাও কিন্তু আমাদের বাবা মা হিসেবে গুরু দায়িত্ব। তাদেরকে না বলা সব কিছুই যদি আমরা তাদের হাতে দিয়ে দিই তাহলে কিন্তু তারা কখনোই কিছু শিখতে পারবে না। সেই জন্য তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের উচিত এমন কিছু পথ তাদেরকে প্রদর্শন করা যাতে তারা সঠিক পথ নিজেরাই নির্বাচন করতে পারবে। যেমন ধরেন ডিসিশন মেকিং, কিছু কিছু ডিসিশন তাদেরকে নিতে দেন, কিছু ডিসিশন আপনারা তাদেরকে গল্পর ছলে দিয়ে দেন। কারণ ছোট বাচ্চারা কখনোই কিন্তু সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, দুজনে মিলে বসে নিতে পারেন যদি 17-18 বছরের ছেলে মেয়ে হয়ে থাকে অবশ্যই, আর যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে ওরা কেমনি করে সিদ্ধান্ত নিবে। তো সেই কারণে তাদেরকে তাদের উপর আমাদের ইনভেস্টমেন্ট এইভাবে হওয়া উচিত যে তাদেরকে আমরা সুন্দরভাবে সৎ ব্যবহার করতে পারে, বড়দের রেসপেক্ট করতে পারে, সুন্দর এবং ভালো থাকে, ভদ্র থাকে, কোথায় কোন কথা বলতে হবে সেটা বুঝে, খাবার দাবার ঠিক মতো করে, অথবা যদি খাবার দাবার নাও করে ওটা নিয়ে পিছিয়ে না লেগে থেকে তার পছন্দকেও একটু প্রায়োরিটি দেওয়া। ইনভেস্ট করব আমরা তার এবিলিটি দেখে না, এবিলিটি দেখে, এমন না যে যে খুব ভালো স্টুডেন্ট তার পিছনে আমরা বেশি খরচ করব। অনেক সময় প্রতিবন্ধী ব্যক্তি সন্তান হয়ে থাকে আমাদের, আদিবাসী ব্যক্তি সন্তান হয়ে থাকে আমাদের, তাদেরকেও আমরা সঠিক পথে সঠিকভাবে বাড়িয়ে তুললে তাদেরকে গাইড করলে তারাও সুনাগরিক হতে পারে এবং আমাদের ইনভেস্টমেন্টটা তাদের পিছনে যেই ব্যয়ই হচ্ছে না কেন সঠিক হয়। অনেক সময় অপ্রকৃত ব্যয়, যেমন ধরেন কিছু শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, এটাও কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের বড় একটা অংশ। আমাদের আজকে ব্র্যাকে চিলড্রেন্স ডে সেলিব্রেট করছে, সেজন্য চারপাশে অনেক হইহুল্লা হচ্ছে, ভালোই লাগছে, শব্দ ভালো লাগে। তবে আমাদের নিজেদের যখন আমরা বাচ্চাদেরকে বড় করব অবশ্যই আমরা খেয়াল রাখবো কোথায় কি করবে না করবে, বাচ্চারা কোথায় কোন কথা বলবে যাতে নিজেরা লজ্জিত না হয়, এটা সেটা তারা বড় হয়ে শিখতে পারবে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হলো এই চিলড্রেন্স ডেতে যে বাচ্চাদেরকে ইদানিং আমরা অনেক সময় কিছু কাজ করতে দেই না, তাদেরকে কাজ শেখানোটাও কিন্তু একটা সুন্দর একটা সন্তান তৈরি করার একটা বড় একটা পথ। আমরা জানি না আমরা কখন মৃত্যুবরণ করব, সেজন্য আমরা যদি তাদেরকে নির্ভরশীল না করে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারি, এটাও তারা নিজেদের ফিউচারে ভালো মতো একটা সন্তান হয়ে তৈরি হতে পারবে। তো আমরা আশা করব আমাদের চিলড্রেন্স ডে শুভ হোক, সুন্দর হোক, সন্তানদেরকেও শেখানো রেসপেক্ট যাতে সন্তানরাও রেসপেক্ট করতে পারে, এবং হ্যাঁ কখনোই নিজের সন্তানের সামনে ব্যক্তিগত ঝগড়াঝাটি কখনোই করব না পারতপক্ষে, তাতে সন্তানরা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবেশে বড় হতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।